আমি এখন অবস্থান করছি একটি জমিদার বাড়িতে যেটা নির্মিত হয়েছিল উনিশ শতকে এই জমিদার বাড়িটির পত্তন করেছিলেন গোবিন্দরাম সাহা এখানকার যে ভবনগুলো রয়েছে এগুলোর যে নান্দনিকতা সেটা দেখে যে কোনো পর্যটকই আকর্ষিত হবে এখন আমি অবস্থান করছি গাবতলিতে গাবতলি থেকে একটিমাত্র গাড়ি রয়েছে সাটুরিয়া যাওয়ার জন্য সেটা হচ্ছে এস বি সেই গাড়িতে করে আপনারা সাটুরিয়া যেতে পারেন এবং সাটুরিয়া থেকে বিশ টাকা সিএনজি ভাড়ার বিনিময়ে আপনারা বালিয়াটি জমিদার বাড়িতে চলে যেতে পারবেন আপনারা যদি মানিকগঞ্জ থেকে আসতে চান মানিকগঞ্জ থেকে এই বালিয়াটি জমিদের বাড়ির দূরত্ব মাত্র আট কিলোমিটার সহজে আপনারা চলে আসতে পারবেন আমাদের গাড়িটি ছুটে চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে গাবতলি থেকে ষাটুরিয় পর্যন্ত ভাড়া নিতে পারে প্রতি একশো থেকে দেড়শো টাকার মতো কিছুক্ষণ আগে আমরা সাটুরিয়াতে নেমেছি সাটুরিয়া থেকে একটি অটো ভাড়া করে এখন আমরা যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ির দিকে তবে বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার সময় এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাকে অনেকটাই মুগ্ধ করবে মানিকগঞ্জ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এসেছি মানিকগঞ্জের সাঁটারি উপজেলাতে এখানে রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি মূলত মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি গ্রামে অবস্থিত এই বালিয়াটি জমিদার বাড়ি চলুন এই জমিদার বাড়ির কোথায় কি রয়েছে সব ঘুরে দেখি বাইরে থেকে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এটাই হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির ভবনগুলো এই ভবনগুলো দেখতে এতটাই সুন্দর এবং বাইরে থেকে আরও বেশি ভালো লাগছে এবং এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন সেই প্রাচীন জমিদারি আমলে ফিরে গিয়েছেন এবং পেছনের সাইডেও কিন্তু আরও অনেকগুলো ভবন রয়েছে সেগুলো আমরা একে একে দেখব বালিয়াটি জমিদার বাড়িতে চারটি প্রবেশদ্বার রয়েছে প্রবেশের সময় আপনাদের চোখে পড়বে চারটি পাথরের তৈরি সিংহমূর্তি ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই জমিদার বাড়িটি দেখতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা বিভিন্ন উত্তরাধিকারী সূত্রে বিভিন্ন সময় মূলত এই স্থাপনাগুলো নির্মিত হয়েছে বর্তমানে এই জমিদার বাড়িটি সংরক্ষণ করছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই জমিদার বাড়ির মধ্যে মোট ভবন রয়েছে সাতটি এই ভবনগুলো কিন্তু একসাথে নির্মিত হয়নি বর্তমানে কেন্দ্রীয় যে ব্লকটি রয়েছে সেটা হচ্ছে জাদুঘর বালিয়াটি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দরাম সাহা তিনি মূলত লবণের বণিক ছিলেন আঠারো শতকের মাঝামাঝি সময়ে বালিয়াটি জমিদার বাড়িতে যে প্রাসাদ চত্বরটি রয়েছে সেটা প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বড় কিলোমিটার জমির উপরে ছড়িয়ে ছিঁড়ে থাকা সাতটি দক্ষিণমুখী দালানের সমাবেশ এই দালানগুলো খ্রিস্টীয় ঊনবিংশ শতক থেকে বিংশ শতকের প্রথম ভাগের বিভিন্ন সময়ে জমিদার পরিবারের কয়েকজন সদস্যের দ্বারা নির্মিত হয়েছিল সামনে যে চারটি প্রাসাদ আমরা দেখেছিলাম সেটা ব্যবহৃত ব্যবসায়িক কাজে এই প্রাসাদের পেছনে যে প্রাসাদগুলো রয়েছে সেটা হচ্ছে অন্দর মহল সেখানে মূলত জমিদাররা বসবাস করতেন জমিদার বাড়ির পেছনের অংশে একটি পুকুর রয়েছে এই পুকুরের পাড় ধরে এখন আমি হাঁটছি এই পুকুরটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে যতগুলো জমিদার বাড়িতে আমি গিয়েছি তার মধ্যে এই পুকুরটি বেস্ট ছিল এই পুকুরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হচ্ছে এই পুকুরের চারপাশে যে বাঁধানো পুকুর ঘাটগুলো রয়েছে এটাই হচ্ছে এই পুকুরের মূল আকর্ষণ যেটা সব থেকে বেশি সুন্দর আসলে যত পর্যটক এখানে আসেন পেছনের অংশেই কিন্তু তারা বেশি সময় কাটিয়ে থাকেন মূলত এই স্থানটি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই জমিদার বাড়ির মধ্যে এই জমিদার বাড়িতে বেশ কয়েকটি কূপ রয়েছে সামনে যে কূপটি দেখতে পাচ্ছেন এ ধরনের কূপ থেকে মূলত খাবার যে বিশুদ্ধ পানি সেটা সরবরাহ করা হতো আজকের মতো পর্বটি এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে নতুন অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন